বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু ড্রিম ডাব্লিউ বিসিএস। ড্রিম ডাব্লিউ বিসিএস তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের দুটো চ্যানেল সেটা তোমরা ভালো করে জানো, আমি আর বেশি কিছু বলছি না এখানে। তোমাদের যেটা ভালো লাগে সেটা মানে ফলো করতে পারো, ওকে ফলো করতে পারো। আচ্ছা, আজকে ক্লাস হচ্ছে ওয়াটার ইমেজ নিয়ে। ওয়াটার ইমেজ মানে উল্টো, ঠিক আছে? আর এই ধরনের ডাব্লিউ বিসিএস এর পরীক্ষা, সিজিএল, তোমার যা জেই, ব্যাংকের পরীক্ষা দাও, যা দাও না দাও, সব পরীক্ষা কিন্তু এগুলো থাকে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ, ওয়াটার ইমেজ অ্যান্ড মিরর ইমেজ। এরপরে কিন্তু মিরর ইমেজের গল্পগুলো আসবে, ওকে? গল্পগুলো আসবে তো যে কোনো এক্সামে আসতে পারে। সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি চলে যাবো। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তোমরা জানো আমাদের চ্যানেলের ট্যাগ লাইন। আর এটার উপরে বেস করে আমরা দাঁড়িয়ে আছি, ওকে? এটার উপরে বেস করে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, এই ওয়াটার ইমেজের সম্পর্কে যেটা একটু বলার মনে হলো সেটা হচ্ছে ওয়াটার থেকে উল্টো, ওয়াটার থেকে উল্টো, ওয়াটার থেকে উল্টো মানে ওয়াটার ইমেজ হলেই উল্টো হবে। যেমন ডাব্লিউটা কী হবে, এম হবে, এটা কী হবে, ভি হবে, ওকে? তারপরে আর যদি বলি এমটা তো ডাব্লিউ হচ্ছে ডাব্লিউটা, তাহলে এম হবে, ভিটা এ হবে, এরকম আর কি দাঁড়াবে। সেগুলো আমরা পরে দেখি, সেটাই বোঝালাম যে ওয়াটার ইমেজগুলো মানে উল্টো হয়ে যাবে, পজিশনের কোনো চেঞ্জ হবে না, ওকে? যেখানে থাকবে, যে বুঝে, দু নম্বরে থাকলে দু নম্বরে থাকবে, কিন্তু শুধুমাত্র উল্টো হবে আর কি। সেটা তোমাদের মনে রাখতে হবে, এই ওয়াটারের উল্টো কথাটা মনে রাখলেই হয়ে যাবে, তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নটা ওখানে সলিউশন হয় না, ওকে? আচ্ছা, এই আমাদের ট্যাগ লাইনের কথা তো বলেই দিলাম, আর বেশি কিছু বলছি না। আচ্ছা, প্রথম প্রশ্নে আমরা চলে এলাম। প্রথম প্রশ্ন হচ্ছে লেটার্স অ্যান্ড ফিগার্স দিয়ে করা, ঠিক আছে? প্রথম প্রশ্নটা হচ্ছে লেটার্স অ্যান্ড ফিগার্স দিয়ে করা। তাহলে এটা যদি উল্টো হবে তাহলে কি হতে পারে? তাহলে দেখো, এখানে আমাদের বিটা বি হয়ে গেল, রাইট? বিটা যদি বি হয় তাহলে এই অপশানটা, বিটা বি তো সবগুলোতে ঠিকঠাকই আছে, সেজন্য কোনো অপশান বাদ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, কেটা কেটা কেই হবে। এবার কেটা যদি কেই হয় তাহলে এই অপশানটা বাদ চলে গেল। আর টুটা কী হবে উল্টো হয়ে গেলে? সরি, ফাইভটা টু হবে, টুটা ফাইভ হবে। এটা তোমরা একটু মনে রাখতে পারো যে টুটা, ফাইভটা টু হয় আর টুটা ফাইভ হয় ওয়াটার ইমেজের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে পাঁচটাকে কী করবো, পাঁচটাকে আমরা টু হয়ে যাবো, ঠিক আছে? আর জিরো তো জিরো হলো। আচ্ছা, আটটা কী হবে, আটটা জিরোটা এখানে মানে এই যে রাউন্ড ফিগারটা এখানে আসবে, আর এটা খোলা থাকবে এখানে, বুঝে গেল ব্যাপারটা? তাহলে আমরা দেখছি যে এখানে পাঁচটা উল্টো করে দেওয়া, কিন্তু এই দুটোতে পাঁচ ঠিক আছে এখানে না, এটা তো বাদই হয়ে গেল, এটা তো বাদই হয়ে গেল এখানে, কি এটা যেহেতু উল্টো দেওয়া আছে সেজন্য বাদই হয়ে গেল। এবার পাঁচ দেখো, এখানে এই দুটোতে পাঁচটা ঠিক দেওয়া আছে, এখানে পাঁচটা গড়বড় দেওয়া আছে, তার মানে এটা বাদ হয়ে গেল, আমাদের দেখার দরকার নেই, ওকে? আমাদের দেখার দরকার নেই। এবার আটটা কী হয়েছে, আটটা দেখো এখানে এইরকমভাবে দিয়েছে, মানে বাঁদিকে নিয়ে নিয়েছে, রাউন্ড ফিগারটা যেটা ডান দিকে হওয়ার কথা সেটা কিন্তু বাঁদিকে নিয়ে নিয়েছে, ঠিক আছে? তাহলে রাউন্ড ফিগারটা শুধু ডান দিকে আছে, তার মানে এই দুটো হওয়ার সম্ভাবনা বেশি, একটা আছে এটা, একটা আছে এটা, কিন্তু এখানে আটটা যেহেতু বাঁদিকে নিয়ে নিয়েছি রাউন্ডটা, সেজন্য এটাও বাদ হয়ে গেল, তার মানে উত্তর কত হলো? একটুখানি মাইনরলি ফলো করলে এটা কিন্তু হয়ে যাবে, একটুখানি মাইনরলি ফলো করলে। আর আমি যে বলতো মন্ত্রটা বললাম ওয়াটার ইমেজ মানে উল্টো, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, উল্টো, ওকে? ওয়াটার ইমেজ উল্টো এটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে মানে মোটামুটি তোমার অঙ্ক শেষ, এইটা ওয়াটার ইমেজের ক্ষেত্রে। দু নম্বর হচ্ছে তোমার উত্তর, তাহলে নো পজিশন চেঞ্জ, নো সাইড চেঞ্জ, শুধুমাত্র আপস আপসাইড ডাউন, মানে উল্টো আর কি, আপসাইড ডাউন মানে উল্টো আর কি, ঠিক আছে? আচ্ছা, দুই নম্বরের প্রশ্নে আমরা চলে এলাম। দেখো, এন এইচ আর কিউ এস ওয়াই, ঠিক আছে? এবার আটটা জানি আমরা কিউটা কী হয়, আরেকটা জিনিস বলে দিই, পিটা নর্মালি বি হয় আর কিউটা নর্মালি ডি হয়। দেখো উল্টো হয়ে গেল, যখনই ওয়াটার ইমেজ দিলাম তখনই কিন্তু এটা উল্টো হয়ে গেল, আর পিটা বি হচ্ছে, কিউটা ডি হচ্ছে, একদম সোজা, ওকে? তাহলে কিউটা কী হবে, ডি হবে, কিউটা ডি হতে গেলে এইটা এইটা সবগুলোতে কিউটা ডি সমান সমান আছে। এনটা কী হবে, এরকম হয়ে যাবে, রাইট? মানে এনটা কী হয়, আঠু ভাঙা দহায় বাংলায় এনটা হবে আঠু ভাঙা দহ। এবার এইচটার নিচের দিকটাকে খোলা, উপরের দিকে খোলা হয়ে যাবে, এইটা উপরের দিকে খোলা হয়ে যাবে। এবার এইটা উপরের দিকে খোলা,
ডান দিকে খোলা কোনটা আছে, এটা দেখো বাঁ দিকে খোলা, তার মানে এটা বাদ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই এতগুলো রয়ে গেল। এবার আর এসে আর এর এই যে যে রাউন্ডটা, এটা রাউন্ডের ডান দিকেই থাকবে, এরকম হবে, রাইট, এরকম হবে। তাই এরকম কোনটা কোনটা আছে, এই একটাতে আছে আর এই দুটোতে আছে, তার মানে এইটা তো বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি এই একটা আর এই দুটো, এই দুটোর মধ্যে কমন হচ্ছে। দেখো ওয়াইটা এরকম আছে, তাহলে ওয়াইটা কী হবে, এরকম হবে, যেহেতু এই দিকে আছে সেই জন্য বাঁ দিকেই রাখতে হবে এই নিচের পোর্শনটা, ঠিক আছে। কিউটা এস হলো, আর কিউটা কি হলো, কিউটা আমাদের এটা কি, কিউটা এখানে কিউ আছে, তাহলে কিউটা কি বলেছিলাম, কিউটা ডি হবে বলেছিলাম, রাইট, কিউটা কি হবে, ডি হবে বলেছিলাম। কিন্তু এখানে আটটার পজিশনটা এরকম দেওয়া আছে সেই জন্য এটা হচ্ছে না, আটটা এখানে ঠিক দেওয়া আছে, ঠিক আছে। আর এই কিউটা ডি হয়েছে, এসটা এরকমভাবে দেওয়া আছে, তাহলে এরকম এরকম হয়ে যাচ্ছে, এসটা ওরকম দেওয়া আছে, আর ওয়াইটা যেটা বললাম আর কি। তো আমাদের উত্তর অপশানে কি কোনটা গিয়ে বাঁধলো, আমাদের উত্তর অপশানে গিয়ে বাঁধলো এটা, কেন দেখো এনটা এখানে নর্মাল এন মান দেওয়াই আছে, তার মানে এইটা হচ্ছেই না, এইটা বলতে ভুলে গেলাম, এটা তো নর্মাল এন দেওয়া আছে। তাই এটা ওয়াটার মেজের ক্ষেত্রে কি বললাম, ওয়াটার রেজিমেজের ক্ষেত্রে উল্টো বললাম, রাইট, ওয়াটার রেজিমেজের ক্ষেত্রে উল্টো, তার মানে এইটাই প্রথমেই বাদ হয়ে গেল, এটা প্রথমেই বাদ হয়ে গেল, এটা প্রথমেই বাদ হয়ে গেল, তারপরে এটা বাদ হলো, এটা বাদ হলো, তারপরে আর এর জন্য এটা বাদ হয়ে গেল। তাহলে এই এইগুলো কি তোমরা যদি একটু মাইনোটলি ফলো করো, তাহলে এইগুলো যদি এইটাও না থাকে, তাহলে অন্য কোনো একটা আসলেও তোমরা এই মাইনোটলি ফলো করার বিষয়টা যদি ক্লিয়ারলি করে নাও, তাহলে কিন্তু এখানে এই জিনিসটা হয়ে গেল। ওকে, তাহলে আমাদের আনসার অপশান কী হলো, 4 নম্বর, আনসার অপশান কী হলো, 4 নম্বর। ওকে, আনসার অপশান কী হলো, 4 নম্বর। এবার আমরা 3 নম্বরে চলে এলাম, 3 নম্বরের প্রশ্ন। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন, ইউ ইউটা কী হচ্ছে, ইউটা ইয়ে হয়ে যাচ্ছে, দেখো ইউটা ইয়ে হয়ে যাচ্ছে, আর ফোরের যে ইয়ে বাঁ দিকে রয়েছে, ফোরের এইটা কিন্তু বাঁ দিকেই থাকবে, তাহলে কী হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, রাইট, এরকম হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি বাঁ দিকে থাকে, এই ডান দিকে চলে গেছে, তাহলে এটা হচ্ছেই না, রাইট, এটা হচ্ছেই না। তাহলে আমাদের এই একটা জিনিস আমরা 2 পর্যন্ত কমন পেয়ে গেলাম, এখানেও এইটা এইদিকে সমান সমান আছে। এবার পি, পিটা কী হয় নর্মালি, বি হয়, তাহলে পিটা বি যদি হয়, তাহলে আমাদের এই বিটা এখানে আছে, এখানে আবার ডি হয়ে গেছে, কিউটা ডি হয়, তার মানে আমাদের এই দুটো অপশানের মধ্যে এইটা কেটে গেল, এইটাও কেটে গেল, যেহেতু এই পিটা ডি বি হবে আর কিউটা ডি হয়, সেই জন্য এটা কেটে গেল এই দুটো, ঠিক আছে। এবার ওয়ানটার হুকটা এদিকেই হবে, যেহেতু বাঁ দিকে আছে হুক, আর 5 2 2 5 হয়, 5 2 2 5 হয়, রাইট, 5 2 2 5 হয়। এবার এখানে আছে 5, তাহলে 2 হবে এখানে, রাইট, 2 হবে এখানে, আর এটাও 2 আছে। এবার বিটা দেখো এখানে সমান সমান, বিটার কোনো সাইড চেঞ্জ হবে না, এখানে বিটা কিন্তু উল্টো দেওয়া আছে, এখানে বিটা উল্টো দেওয়া আছে, তার মানে আমাদের এটাও কেটে গেল, আমাদের উত্তর হলো এটা। তো তোমরা এই উল্টো জিনিসটা কোনটা সেটা যদি ধরতে পারো, তাহলে কিন্তু তোমাদের ম্যাচটা হয়ে গেল, তাহলে কিন্তু তোমাদের ম্যাচটা হয়ে গেল। ওকে, তো এই উল্টো জিনিসটা, ওয়াটার মেজের উল্টো কথাটা শুনে মানে ইয়ে উল্টো করে যে লিখতে হবে সেই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেলে তোমরা কিন্তু এখানে করে নিতে পারবে, আই এম শিওর কি তোমরা করে নিতে পারবে। ওকে, তাহলে আমাদের উত্তর অপশান কী হলো, 3 নম্বর, আমাদের উত্তর অপশান কী হলো, 3 নম্বর। আচ্ছা, 4 নম্বরের প্রশ্ন খুবই ইজি, অ্যাডভান্সটাকে উল্টো করে লিখতে হবে, এখানে দেখো এ আছে তো, তাহলে ভি হয়ে গেল, ডিটার কোনো সাইজ চেঞ্জ না, উপরে ভি আছে তো নিচে এ হয়ে যাবে, রাইট, আবার এখানে এ আছে তো এটা কী হয়ে যাচ্ছে, ভি হয়ে যাচ্ছে, কত ইজি দেখো, সবগুলো তো কমন। এনটা কী হচ্ছে, 8 ভাঙা 10 হয়ে গেছে বললাম, আর সি আর ইতে কোনো চেঞ্জই হবে না, সি আর ইতে কোনো চেঞ্জই হবে না, আমাদের উত্তর অপশান হচ্ছে গিয়ে সি, আমাদের উত্তর অপশান কী হচ্ছে, সি হচ্ছে, রাইট, উত্তর অপশান সি হচ্ছে। আচ্ছা, 5 নম্বরের কোশ্চেন আরও সোজা, ঠিক আছে, এখানে যেহেতু 3টে 4টে লেটারই আছে, তাহলে এটা কী হয়, আমি বললাম এটা বি হয়,
আর ওয়ানটার হুকটা কোন দিকে হবে, বাদিকে হবে, যেহেতু হুকটা বাদিকে রয়েছে। আর এমটা কী হবে, ডাব্লিউ হবে। আর থ্রি ওইটাই হচ্ছে, আর যেহেতু বি আছে তাহলে কী হবে, বিটা পি হয়, সেটা তোমাদের আগেই বললাম। যেহেতু গোলটা ডান দিকে আছে সেই জন্য গোলটা ডান দিকে হবে, আর গোলটা যদি ডান দিকে তাহলে পিতে পরিণত হয়। তাহলে আমাদের উত্তর অপশন কোনটা মিললো, 3 নম্বরে মিললো। তোমরা এবার লিখে নিয়ে কন্টিনিউ দেখে নিতে পারো, তার মানে এটা বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল। তোমরা লিখে নাও, এরকম 3টে চার্ট থাকলে পরপর লিখে নাও, এর পাশেই লেখো, এর পাশেই লিখে দাও। এখানে আমি তো তোমাদের বোঝানোর জন্য একটু ফাঁকা জায়গায় করে নিচ্ছি, এগুলো প্রশ্নপত্রের মধ্যেই করে নিতে হয়, রাইট? তোমাদের আনসার অপশন কী হলো, 3। আচ্ছা, এইটা একটু বড়, অনেকগুলো লেটার্স অ্যান্ড ফিগার্স একসাথে দেবো। ওকে, তো ওয়াটার ইমেজ বলছে এখানে, তাহলে জিটা খোলা ডান দিকে, তাহলে খোলা ডান দিকেই হতে হবে, ঠিক আছে? খোলা ডান দিকেই আছে, ঠিক আছে। আর এর রাউন্ডটা ডান দিকে হবে, আর এর রাউন্ডটা ডান দিকে, আর এর রাউন্ডটা ডান দিকে, এটা বাঁ দিকে আছে, তেমন এটা কেটে গেল, রাইট? কত 9 আছে, 9টা কী হবে, 9টার যেহেতু গোলটা বাঁ দিকে আছে সেই জন্য গোলটা বাঁ দিকেই হবে। তার মানে গোলটা ডান দিকে দিয়ে দিয়েছি, তার মানে এটা বাদ হয়ে গেল, রাইট? গোলটা ডান দিকে দিয়েছি, এটা বাদ হয়ে গেল। 8, 8 আছে এখানে, বাঁ দিকে আছে, এখানে বাঁ দিকে আছে, 8 সমান আছে। এবার এটা কী হবে, এটা উল্টো হয়ে যাবে, কিন্তু এখানে এটা দেখো সোজা দিয়েছে, এটাও কেটে গেল। তাহলে উত্তর অপশন কী থাকলো, 3। সিতে 3 দেওয়া আছে, ঠিক আছে, সিতে 3 দেওয়া আছে, ধরো একদম সোজা, একদম সোজা। একটুখানি প্র্যাকটিস করে নিতে হবে, বাস একটুখানি প্র্যাকটিস করে নিতে হবে। তাহলে দেখো ইটা ই হবে, যদি মানে পজিশন সেম জায়গায় থাকে, আপসাইড ডাউন হয়, তাহলে আপসাইড ডাউন হলেও কিন্তু এটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, 8টা 8 হয়। আর টিটা, টিটার মানে ডান দিকে এই হুকের মতো জিনিসটা রয়েছে, তাহলে ডান দিকেই থাকবে, এটা ডান দিকেই থাকবে, তাহলে এটা কীরকম হবে, এটা উপর দিকে চলে যাবে, এই যে পোর্শনটা ডান দিকে থাকবে, এই উপর দিকে চলে গেল, রাইট? এবার দেখো 4টা কীরকম হবে, 4টা এরকম হবে, মানে বর মতো হয়ে যাচ্ছে, 4টা বর মতো হয়ে যাচ্ছে। তাহলে 4টা বয়ের মতো যদি হয়, 4টা বয়ের মতো এখানে এইটাই হবে, 4টা যদি ব হয়। কেননা এই যে যে পোর্শনটুকু আছে এটা ডান দিকে বাঁ দিকেই থাকবে, আর এই বাঁ দিকে কেবলমাত্র এইটাতে আছে, কেবলমাত্র 4 নম্বর অপশানেই আছে। এটা যদি বাঁ দিকে হতে হয় এইটুকু আর কি, তাহলে এই বাঁ দিকে হতে গেলে এইটাই হবে। দেখো ডান দিকে এগুলো, ডান দিকে এটা, ডান দিকে। তাহলে আমি কি বললাম, যে আমাদের একটা পার্টিকুলার জিনিস বুঝে নিতে হবে, যে এটা এই পোর্শনটুকু কোন দিকে থাকবে। যেমন ই এর এই পোর্শনটা কোন দিকে থাকবে, খোলা পোর্শনটা ডান দিকে থাকবে, ই এর খোলা পোর্শনটা কোথায় আছে, ডান দিকেই আছে, ঠিক আছে। আর ইয়ে দেখো, এখানে যদি ইয়ে হয়, এটা যদি 9 হয়, 9-এর যে গোল পোর্শনটা সেটা কোন দিকে, বাঁ দিকেই থাকবে। এটা দেখো ডান দিকে দিয়ে দিয়েছে, এটা ডান দিকে দিয়ে দিয়েছে, এটাও ডান দিকে দিয়ে দিয়েছে, এটা কিন্তু বাঁ দিকে হচ্ছে। আর যেহেতু আপসাইড ডাউন এর যেটা উপরে আছে, গোলটা নিচের দিকে চলে আসবে, গোলটা নিচের দিকে চলে আসবে। তাহলে আমাদের উত্তর অপশন কী হলো, 4 নম্বর, 4 মানে D, 4 মানে D। বন্ধুরা আমার মনে হয় না এত ইজি তোমাদেরকে বোঝাতে পারবে, আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক। ওকে, আর আর একটা জিনিস তোমাদের ভাবলাম আমি একটু বলে দিই, আমরা গত বছর একটা শপথ নিয়েছিলাম যে আমাদের ইয়ে ইয়ে করতে হবে, 4 বছরের বনবাস নিতে হবে, সেই যুব বনবাসের প্রায় 1 বছর খতম হয়ে, মানে শেষ হয়ে গেলো আর কি। তো আমি জানি না তোমাদের মধ্যে কতটা ইম্প্রুভমেন্ট করেছো, বাট এই 4 বছরের বনবাস যদি হয়, মানে আইএসও হয়ে যেতে পারে তোমার, মানে সেইভাবে যদি বনবাস নাও, ওকে, সেইভাবে যদি বনবাস নাও বইয়ের সাথে, তাহলে কিন্তু চাকরি হওয়ারই কথা, চাকরি হওয়ারই কথা, কিন্তু ওই ফান্টুসগিরি করলে কিন্তু হবে না, ওকে, ফান্টুসগিরি করলে কিন্তু হবে না। তো আই হোপ ইউ হ্যাভ ইউটিলাইজড ইউর মাচ মোর প্রিসিয়াস টাইম, অ্যান্ড ইন কামিং 3 ইয়ার্স ইউ উইল অলসো ইউজ ইউর প্রিসিয়াস টাইম টু এ প্রোডাক্টিভ ওয়ে, সো দ্যাট ইউ কোয়ালিফাই ফর অ্যান্ড ইউ গেট দ্য জব, নট অনলি কোয়ালিফাই, ইউ গেট দ্য জব, ইউ গেট দ্য জব, দ্যাট ইজ মাই মেন মোটো, ইউ গেট দ্য জব, দ্যাট ইজ মাই মেন মোটো। বন্ধুরা আজ আমার কাছে আর কিছু বলা নেই, তো আমরা আজকে কিন্তু
এই যে ক্লাসটা আমরা করলাম সেই ক্লাসটায় কিন্তু আমাদের খুব ভালো একটা মানে সিস্টেম যেটাকে বলছি আর কি, ওয়াটার ইমেজ মানে উল্টো, ওয়াটার ইমেজ মানে উল্টো, আমরা সেই উল্টো জিনিসটাকে বুঝতে পারলাম যে ওয়াটার ইমেজ যদি হয় তাহলে উল্টো হবে, তাহলে এই জিনিসটা একদম যদি উল্টে যায় এক জায়গায় থেকে তাহলে সেইটা কীভাবে কী হতে পারে, ঠিক আছে, সেটা কীভাবে কী হতে পারে তোমরা সেটা লিখে নিতে, ইয়ে বি হয়, বি যদি ইয়ে হয় সিতে কোনো, আর ডি তো ইয়ে এরকম হচ্ছে তাহলে ডিটাও এরকমই থাকছে, ঠিক আছে, পরপর লিখে নিয়ে একবার যদি লিখে নিয়ে যেতে পারো তাহলে এই জিনিসটা আরও সোজা হয়ে যাবে যে এর উল্টো হয়ে গেলে এর পজিশানটা কোথায় দাঁড়াবে, রাইট, উল্টো হয়ে গেলে আপসাইড ডাউন হলে, মানে উল্টো মানে আপসাইড ডাউন, যদি উপরের দিকে থাকে তাহলে নিচের দিকে হবে, নিচের দিকে থাকলে উপর দিকে, ব্যাস এইটুকু তোমরা একটু ধরে নাও, তাহলে দেখবে তোমাদের এই ওয়াটার ইমেজটা আরও সোজা হয়ে যাবে। ইট ইজ নট টু ডিফিকাল্ট, বাট আমরা প্র্যাকটিস করি না সেই জন্য আমাদের কাছে মনে হয় যে অনেকটা শক্ত, অনেকটা শক্ত। তো আজকে আর বেশি কিছু বলবো না, আমি আবার লাস্ট প্রশ্নে পৌঁছে গেলাম, এবার আমাদের সেই আবার হিসেবে দেখা হয়, ডি আনসার অপশান ডি, ঠিক আছে, শুধু আপসাইড ডাউন হচ্ছে। তো আই ক্যান ডু ইট, আই ডু ইট, আমাদের সেই ট্যাগলাইন দিয়ে আবার আমরা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস থ্যাংকস ফর জয়নিং আস, অ্যান্ড জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, ভারতকে সবাই সুস্থ থেকো, নতুন বছরে আবার নতুন উদ্যম নিয়ে শুরু করো পড়াশোনা, সেটার জন্য শুভকামনা রইল আগাম আর কি। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ।